হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন, আপনাদের সাথে নতুন একটা ভিডিও, সবাইকে ওয়েলকাম। তো কাল রাতে ছিল অনপ্যাসিভ 360 এবং সত্যি দুর্ভাগ্য আমাদের যে অ্যাস স্যার আসেননি। আমি বারবার আপনাদের বলি যে 99% চান্স থাকে অ্যাস স্যার আসার, কারণ অ্যাস স্যার আসছিলেন পরপর 4-5 সপ্তাহ 6 সপ্তাহের মতো অ্যাস স্যার এসেছেন। তো হয়তো এই সপ্তাহতে উনি আসবেন, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু অ্যাস স্যার আসেননি। এবং যেটা সত্যি খুবই খারাপের বিষয়, মানে খুবই খারাপ লাগা, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে অ্যাস স্যার আসবেন। যাই হোক, তবু ওখানে রেড স্যার ছিল, ক্রিস স্যার ছিল, মার্টি স্যার ছিল, আপডেট দিয়েছেন, ঠিক আছে। এবং কী দিয়েছেন সেটা আমরা এই ভিডিওটা আলোচনা করবো। অনপ্যাসিভ 360-তে কী আলোচনা হয়েছে, কী বলা হয়েছে, সেটা সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও অনেক আপডেটসের জন্য অপেক্ষা করুন, সব কিছু আসবে। কারণ সময় তো হয়েই এসেছে। মার্টি স্যার কী বলছেন, না বলছেন যে এটা হচ্ছে তুফান, তুফান যে আসে না, তুফান আসার আগে যে শান্তিটা হয়, দেখবেন যখন প্রচণ্ড বড় ঝড় আসতে যায় বা কোনো বড় মানে ঢেউ এসে বন্যা হবে এরকম সিচুয়েশনের আগে, দেখবেন পুরো পরিবেশটা থমথম করে, পরিবেশটা পুরো শান্ত হয়ে যায়, কোনো হাওয়া চলে না, কোনো রকম কিচ্ছু হয় না। সবাই ভাবে যে এটা কী হচ্ছে, এত শান্ত পরিবেশ কেন, কোনো আওয়াজ নেই কেন, সব কিছু চুপচাপ কেন, তারপর শুরু হয় ঝড়, হ্যাঁ তারপর আসে তুফান। তো এরকমই অ্যাকচুয়ালি, তো ধরে নিন না যে এখন সেই পরিবেশের পিছনে মানে সেই ঝড় বা সেই তুফান আসার আগে শান্তিটা, ঠিক আছে। তো যাই হোক, খুব শীঘ্রই সব কিছু ঘটতে চলেছে, ডিসেম্বর মাস আসতে চলেছে, তো হবেই, তো সময় তো হয়েই এসেছে ধামাকা হবার। তো চিন্তা করার কোনো কারণ নেই। মার্টি স্যার বলার পরে রেড স্যার তারপর বললেন যে অ্যাকচুয়ালি কি না, পেমেন্ট নিয়ে অ্যাস স্যার খুব ব্যস্ত আছে, পেমেন্ট নিয়ে কাজ চলছে। যে বাল্কে যে পেমেন্টের ব্যাপারটা হয় না, আপনাদের বারবার বলছিলাম যে বাল্ক পেমেন্ট, তো বাল্ক পেমেন্ট মানে এটা কি, বাল্ক পেমেন্ট মানে হচ্ছে একজনের সাথে বেশি পেমেন্ট করা, ঠিক আছে। আপনি অ্যাট আ টাইম ধরুন, আপনারা নিশ্চয়ই জানেন যে ফোনপে, জিপে, বা আপনারা আই থিঙ্ক বাংলা বাংলাদেশি কী ইউজ করেন, আমি নামটা ভুলেই যাচ্ছি, যেগুলো অ্যাপগুলো ইউজ করেন টাকা পাঠাবার জন্য, একে অপরকে টাকা পাঠানোর জন্য যে অ্যাপগুলো ইউজ করেন, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশানে আপনারা দেখেছেন একজনকেই টাকা আপনি একটা টাইম পাঠাতে পারেন। আপনার তার নাম্বারে টাকা 100 টাকা লিখলেন, যাই লেখা লিখলেন, একটা পিন নাম্বার দিলেন, চলে গেল টাকা তার কাছে। কিন্তু সেটা যদি আপনি বলি একসাথে 100 টাকাটা 100 জনকে পাঠাতে হবে, বা 50 জনকে, বা 20 জনকে, বা 30 জনকে, একবারই পিন নাম্বার পাবেন সবাইকে সিলেক্ট করে, আপনি কি পাঠাতে পারবেন? আপনি বললেন না, এটা তো সম্ভব না, এরম সিস্টেম তো নেই। হ্যাঁ, তো এটাই হলো বাল্ক পেমেন্ট, বুঝতে পেরেছেন, অ্যাট আ টাইমে একটা টাকা সবাইকে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। তো আমাদের তাহলে সুবিধা হবে, একজন একজনকে পাঠাতে যে অসুবিধাটা হচ্ছিলো, তাহলে কী হবে না, আমাদের একসাথে হয়তো 100 জন 200 জন 500 জন সবারকে এই টাকাটা চলে আসবে, ইজিলি চলে আসবে, ঠিক আছে। বাল্কে এটাকেই বলা হয় বাল্ক পেমেন্ট, যেটা একসাথে দেওয়া যায় এবং একসাথে নিয়েও যাবে, এই নয় যে একসাথে দিলে বলে, একসাথে নিয়েও যায়, ঠিক আছে। তো হুহু করে একসাথে কি হবে না, সবাই নিয়ে নিতে পারবে, মানে একসাথে অ্যাট আ টাইম 100, 200, 500, 1000, 2000 লোক অ্যাট আ টাইম পেমেন্ট করলে কোম্পানি সেই পেমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারবে, কোনো রকম ফেলড হবে না, কোনো রকম সার্ভার ডাউন হবে না। তো সেটাই হলো সিস্টেম। তো এটা আসতে চলেছে, অ্যাস স্যার প্রত্যেক দিন কাজ করছে এবং অ্যাস স্যার কাজ করছে মানে সময় পাচ্ছেন না একদমই, তাই আসতে পারছেন না। নেক্সট যেটা বলবো যে ও কানেক্ট লাইভ সেশন নিয়ে, তো ও কানেক্টের লাইভ খুব স্মুথলি হচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগের কথা বলছি, ধরুন এক ঘন্টা আগের কথা বলছি, সকালবেলা 6:30 থেকে আপনার রবলিন লাইভ হয়, তারাও সেখানে ও কানেক্টের লাইভ সেশন চলছিল, দেখছিলাম খুব সুন্দর হচ্ছিল, খুব সুন্দর লাগছিল, ও কানেক্টের লাইভ হচ্ছিল। তো আপনারা যদি চান করতে পারেন, তো পিসি থেকে আপনারা করতে পারেন, আপনারা যা ডিটেলস এন্টার করার পরে আপনারা নিচে যে অপশনসগুলো আছে সেখানের মধ্যে আপনি অপশনস পেয়ে যাবেন যে লাইভ স্ট্রিমিং করে, তো সেখানে গিয়ে আপনি লাইভ স্ট্রিমিংয়ে ক্লিক করার পরে আপনার ইউটিউবের যে জিমেল এবং যে পাসওয়ার্ডটা আছে সেই ডিটেলসটা দিন, ইউটিউবের জিমেল এবং পাসওয়ার্ডটা ডিটেলস দেওয়ার পরে 2-3 বার ওকে মারলেই আপনার ইউটিউবে লাইভ হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বারবার চাকেই বলেন না কেন, দেখাবেন অবশ্যই, ওখানে দেখান, শেয়ার করুন, সেসব করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে চেষ্টা করবেন লাইভ থেকে না দেখিয়ে তাকে ও কানেক্টে নিয়ে আসেন, কোনো নতুন লোক যদি দেখে, ঠিক আছে। সবসময় আপনার টার্গেট থাকবে কি ও কানেক্টে কাউকে নিয়ে আসা। ও কানেক্টে নিয়ে আসার মানে কি, ও কানেক্টকে নিয়ে আসার মানে হলো তার রেজিস্ট্রেশন করা। যদি আপনার লিঙ্কের থ্রু রেজিস্ট্রেশন করে, তাহলে
সে আপনার আন্ডারে ঢুকবে, আপনার ইন ফিউচার লাইফ। আপনি হয়তো ভাবছেন যে সে কী প্রোডাক্ট ইউজ করবে, হ্যাঁ ও কানেক্ট কেই বা কিনবে, আমি কমিশন পাবো, বা ও ও কবে কিনবে, কেন কিনবে, কিন্তু কিনবে কিনবে, আজ না কিনুক, আজ হয়তো প্রয়োজন নেই, যখন ও অ্যাকাডেমি আসবে তখন তো প্রয়োজন পড়বে, পড়াশোনার জন্য কোনো না কোনো বাচ্চা জিনিস তো লাগবে। তো যাই হোক, ইন ফিউচার কাজে লাগতে বাধ্য, কোনো না কোনো প্রোডাক্টের জন্য তার কাজে লাগতে বাধ্য। তো আপনাকে টেনশন করার দরকার নেই, আপনি কিছু না কিছুভাবে লোকেদের রেজিস্ট্রেশন করানোর কাজটা মাথায় নিন, ইউটিউবে রাখবেন না, চেষ্টা করবেন যাতে অনপ্যাসিভে আসে এসে রেজিস্ট্রেশন করে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি চেষ্টা করবেন যাতে আপনার লিঙ্কের থ্রু রেজিস্ট্রেশন করে, যদি আপনার লিঙ্কের থ্রু রেজিস্ট্রেশন করে তাহলে আপনার আন্ডারে আসবে, আর যদি নর্মালি অনপ্যাসিভের থ্রু রেজিস্ট্রেশন করে তাহলে যে কারোর আন্ডারে আসবে। কিন্তু ফায়দা অবশ্যই আমাদেরই হবে, ইউটিউবের ফায়দা হবে না। তো এই সমস্ত জিনিস মাথায় রাখবেন। তাছাড়া আরও একটা কথা হচ্ছে, রেটসে যেটা বললেন যে কেউ নতুন কাউকে যদি ইনভাইট করেন বা নতুন কাউকে বলার জন্য, মেনলি আপনি তাকে onpassive.com ভিজিট করতে বলবেন এবং তার সাথে তাকে অ্যাবাউট সেকশনটা পড়তে বলবেন, ঠিক আছে? কারণ onpassive.com-এ গেলে সে দেখতে পাবে যে আমাদের কী কী প্রোডাক্ট এখন রানিং আছে, লাইভ আছে, কী কী প্রোডাক্ট ইন ফিউচার আসতে চলেছে, এইগুলো তো অবশ্যই সে দেখতে পাবে। প্লে স্টোরে কোনো অ্যাপস আছে, প্লে স্টোরে নেই, তো সমস্ত কিছু এগুলো পাবে, ভিশন মিশন পাবে। কিন্তু তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ লেখা যেগুলো থাকে সেটা থাকে অ্যাবাউট সেকশানে। তো তাকে বলবেন যে onpassive.com-এ গিয়ে অ্যাবাউট সেকশন, শেষ অপশানটা নিচের দিকে থাকে, সবাই জানে, তো সেই অ্যাবাউট সেকশানে গিয়ে জিনিসটা পড়তে। কারণ অ্যাবাউট সেকশানে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোম্পানির ভিশন কী, কোম্পানি কী কাজ করছে, কোম্পানি কী রিলেটেড, কোম্পানি কোম্পানির প্রসেস কী হতে চলেছে ইন ফিউচার, আপকামিং ডেজে এক্সপ্যান্ড করার জন্য ফিউচার প্ল্যান, সব কিছু, সব ডিটেলস অ্যাবাউট সেকশানে লেখা থাকে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবেন যাতে অ্যাবাউট সেকশানটা পড়ে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো এবারে লাস্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে আমরা কথা বলব, সেটা কি না, সেটা হচ্ছে আমাদের আরেকটা পেমেন্ট, পেমেন্টের ওপরে যে কথাটা হয় সেটা হচ্ছে আমাদের প্যাকেজ, প্যাকেজ সরি মাফ করবেন, তো প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 2 তারিখে। যারা আর্লি আর্লি অ্যাক্টিভ করেছেন, মানে ধরুন আমি নিজেও করেছি 2 তারিখে সেপ্টেম্বরে, তো ডিসেম্বরের 2 তারিখে আমারও প্যাকেজ শেষ হয়ে যাবে। তো এরকম প্রচুর লোকের প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে 2 তারিখে। তো তাদেরকে আমি বলতে চাই একটা কথা, একটু জাস্ট এই যে রেড স্যারকে অনেকে মেসেজ করেছিলেন, অনেকে আমাকেও মেসেজ করেছিলেন, অনেক কি জিজ্ঞাসা করছেন লিডার্সরাদেরকে কি দাদা কি হবে, বা স্যার কি হতে চলেছে, এরকম কেন হচ্ছে, 2 তারিখ এসে গেল, আমার কি হবে আমার টাকা। তো রেড স্যার ক্লিয়ারলি বলে দিয়েছে যে অ্যাজ স্যার আছেন, অ্যাজ স্যার এমন কোনো খারাপ ডিসিশন নেবেন না যেটাতে আমাদের ক্ষতি হয়। তো আমরা যতদূর জানি যে অ্যাজ স্যার ক্যালকুলেশন করে, মিটিং করে হিসাব করে নেবেন যে কতটা উনি দিতে পারেন, ঠিক আছে? কারণ একটা কস্টিং আছে, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করালে, সেটা আবার লাইভ চলছে যেটা গ্লোবালি, তো সেটা যদি মার্কেটে চলে এবং তার প্রতি মিটিং আছে, ডেটা সেন্টারের কস্টিং আছে, সার্ভার কস্টিং আছে, প্রচুর কস্টিং আছে, তো সেই সমস্ত জিনিসগুলোর হিসাব করে অ্যাজ স্যার হিসাব করে দেখবেন যে হ্যাঁ আমরা মানে আমাদের অবভিয়াসলি লোক আছে অ্যাজ স্যার, কারণ অ্যাজ স্যার টিম আছে, তারা হিসাব করে দেখবে যে উই আমরা কতটা ম্যাক্সিমাম দিন দিতে পারি এবং তার মধ্যে আমরা কাজও গুছিয়ে নিতে পারি, ঠিক আছে? তো এইটাই আর কি। তো দেখা যাক কতদিন দেয়, তবে হ্যাঁ ডেট তো এক্সটেন্ড করবে, এটা 100% কনফার্ম, শুধু সময়ের অপেক্ষা। তো যাদের যাদের ডেট 2 তারিখে শেষ হচ্ছে, 3 তারিখে শেষ হচ্ছে বা কিছুদিনের মধ্যে শেষ হচ্ছে, তারা টেনশন করবেন না, অ্যাজ স্যার আছেন, অ্যাজ স্যার যেটা করবেন বেস্ট করবেন, ভরসা রাখুন অ্যাজ স্যারের উপর, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন, এগিয়ে চলুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।